আজকের মূলত ভাঙড় থেকে কতজন কর্মী আজকে যোগদান করলো, কি মনে হচ্ছে আপনি হচ্ছে কি অবজারভার হওয়ার পরে এই যোগদান কতটা তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে ভাঙড় বিধানসভা কেন্দ্রে? দেখুন, ভাঙড়ের মানুষ একটা বিষয় বুঝতে পেরেছেন যে নওশাদকে যে ভোট দিয়েছিল 2021 সালে, 2 বছর ধরে কোনো উন্নয়ন করতে পারেনি, মানুষের বিপদে আপদেও পাশে পায়নি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য, উদ্দেশ্য এবং শান্তি, সেই বাস্তবতা বুঝে আজকে তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করছে। আমরা আমাদের আমার বিধানসভার পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। ক্যানিং পূর্বেও একটা যোগদানের ঘটনা ঘটেছে, সেটা নিয়ে যদি বলেন। দেখুন, বিজেপি যে একটা সাম্প্রদায়িক দল, একথা আমরা বারেবারে বলে আসছিলাম। আজকের এই ব্লকের যে বিজেপির সহসভাপতি বুদ্ধিশ্বরবাবু, তিনিও আজকে তাদের তার সঙ্গে যে লোকজন ছিল তাদেরকে সঙ্গে নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। যত পঞ্চায়েত নির্বাচন আসবে তত দেখবেন এই রামবামের জোট এসব ধ্বংস হবে, এবং পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস আগামী দিনে গোটা বাংলা জুড়ে সমস্ত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে অধিকাংশটাই জয়লাভ করবে। দাদা, ভাঙড় বিধানসভায় তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল এবং সেই সুযোগে ISF সেখানে ক্ষমতা বৃদ্ধি করছে বলেই তারা বারবার দাবি করছিল, এটাকে কি কোনো জায়গায় একটি রিমুভ করে আপনি এই যোগদান এবং তাদের তৃণমূল কংগ্রেসের ক্ষমতা বৃদ্ধি করাতে সক্ষম হবেন? মোটেই না। তৃণমূল কংগ্রেসের মধ্যে যদি কোথাও মতভেদ থেকে থাকে সেটা আমরা আলোচনার মধ্যে মিটিয়ে নেব, কিন্তু আপনারা শুনলেন যারা বক্তব্য রাখলো যে তারা কেন আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, তারা তাদের বক্তব্যের সময় তারা অবশ্যই বলে গেছে। ফলে আমরা মনে করি যে আগামী দিনে যত দিন যাবে, আগামীকাল থেকে আমাদের যে যাত্রা শুরু, তারপর থেকে যত দিন যাবে, যত পঞ্চায়েত আসবে, ভাঙড়ের তৃণমূল কংগ্রেস যখন যেমন ঐক্যবদ্ধ হবে এবং তেমনি বিরোধী যে রাজনৈতিক দল যারা একটা সময় ছিল বাম এখন হয়েছে ভাম, সেই ভামগুলো আস্তে আস্তে ভেঙে চুরমার করবে। কাজে যারা এসছে তাদের একটুখানি পরিচয় দিন, আর এতদিন পরে তারা কেন জয়েন করলো? ভাঙড় প্রাণগঞ্জ অঞ্চলের, ভাঙড় 1 নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলের 248 নম্বর রানীগাছি পশ্চিম পাড় থেকে তারা, ওই শিকারী পাড়া বলে একটা বুথ আছে পশ্চিম পাড়ে, সেখানকার ISF এর যারা বুথ কর্মী, সক্রিয় কর্মী যারা ছিল, তারা সদল বলে আজকে মানে কাকা সাহেবের প্রতি আস্থা রেখে এবং যাতে ভাঙড়ের উন্নয়ন হয়, এবং এই যে ফুরফুরা শরীফে শকত ভাইয়ের উপরে যে ধরনের মানে অমানবিক যে কাজটা হয়েছে তার প্রতিবাদ স্বরূপ তারা ওই দলটা আর করতে চাইছে না, যে এগুলো সম্পূর্ণ রকমভাবে ওই ফুরফুরা শরীফের মাদার শরীফে সেখানে কবর জিয়ারা করতে গিয়েছে, ISF এর মতো দলের একটা ইন্ধনে সেখানে পবিত্র ধর্মস্থানকে কলুষিত করা হয়েছে, এই জিনিসটা তাদের আর সই ছিল না। তারা আমার সঙ্গে যোগাযোগ করে এবং তারা বলে যে আমরা শকত ভাইয়ের ওখানে গিয়ে, জীবনতলায় গিয়ে আপনার নেতৃত্বে আমরা দলে যোগদান করতে চাই। তা তড়িঘড়ি আমরা তাদেরকে নিয়ে, যেহেতু সকালে করলে ভালো হতো, তারা আবার গরিব মানুষ কাজকর্ম করে, তাই তাদেরকে সন্ধ্যের সময় টাইম দিয়ে এখানে আমরা যোগদানটা করালাম। আজ কতজন ISF কর্মী সমর্থক আপনাদের দলে যোগ? ওই বুথের প্রায় 100 জন, নেতৃত্ব সহ 100 জন দলে যোগদান করবে। এর মধ্যে কি কোনো পঞ্চায়েত সদস্য বা? না, পঞ্চায়েত আমাদেরই, তৃণমূলেরই পঞ্চায়েত মেম্বারও এখানে এসছে এবং আমাদের দলের কর্মীরাও এসছে ওদের সাথে যারা যোগদান করেছে।